আসসালামু আলাইকুম সবাইকে, আমরা এখন আসছি মোটো গ্যারেজে। আজকে টাইমটি করার জন্য আসছি। আমরা চায়না থেকে দুইটা স্লিপার ক্লাচ আনাইছি, দুই কোয়ালিটির, একটা প্রিমিয়াম আর একটা হচ্ছে ক্লাসিক। আর আমাদের সাথে মুর্শিদ ভাই আছে। হ্যাঁ, মুর্শিদ ভাই আসলে এগুলা অহরহ সেট আপ করছেন। তো মুর্শিদ ভাই, সাধারণত তো আমরা মনে হয় পাঁচ প্লেটের ক্লাস প্লেট সেট করছি এখন পর্যন্ত কেপিআর এ, আর দুই একটা হয়তো ভাই পার্সোনালি চায়না থেকে আনছিল, সেগুলো ছয় প্লেট ছিল। এগুলো তো ছয় প্লেট না? তো মুর্শিদ ভাই আজকে একটু আমাদের হেল্প করেন, আমাদের বাইক গুলো একটু লাগাই দেন, আমরা আর এনডি করবো। আবার কিন্তু আপনার কাছে আসবো, কারণ হচ্ছে 3000 চালানোর পর আবার আমরা দুই গাড়ি সোয়াপ করবো। তো মুর্শিদ ভাই, আপনার কাছে প্রোডাক্ট দেখে কি মনে হইতেছে? মানে ইনিশিয়াল বলতে প্রোডাক্ট গুলো অনেক ভালো, কয়েকজনকে লাগাইছিলাম, আসলে কেউ কোনো কমপ্লেন দেয়নি, প্লাস সবাই ভালো রিভিউ দিছে, আর ওরা নিজেরা ইমপ্রুভ করছিল। এখনো তো বাংলাদেশে অ্যাভেলেবেল হয়নি, বিদায় মানে এখনো অ্যাভেলেবেল প্রচার হয়নি, তো মালগুলো অনেক ভালো, অনেক বেটার। তবে আমরা এবার যেটা করবো, এই আর এন ডি রেজাল্ট যদি ভালো থাকে তাহলে আমরা আসলে বাকি অন্যান্য ভাই ব্রাদারদের জন্য আসলে ইম্পোর্ট করব চিন্তা করছি। আবার এখানে কিন্তু দুইটা দুই কোয়ালিটি, মানে একটা হচ্ছে প্রিমিয়াম আর একটা হচ্ছে যে আপনার ক্লাসিক, দুইটাই দুই কোয়ালিটি। তো যার কারণ যাই, যে যেটা ব্যবহার করি সে মজা পায়, সেটা রিভিউ ভালো দিব। ঠিক আছে ভাইয়া, তাহলে আমরা লাগানোর পর আবার ভিডিওতে আসবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম সবাইকে, আজকের আর এন ডি ভিডিও হচ্ছে আমরা স্লিপার ক্লাস লাগাচ্ছি ইফান কেপিআর 165 এ। আর সাথে আমাদের মুর্শিদ ভাই আছে, মুর্শিদ ভাই লাগাচ্ছে, আরো ভাই ব্রাদাররা আছে এই যে আশেপাশে, ঠিক আছে, ওগুলো দেখাইতে পারতেছি না। আর থ্যাংক ইউ মোটো মেকানিককে, মোটো মেকানিক আসলে এটা ইম্পোর্ট করে আনছে আর আমাদেরকে আর এন ডি করার সুযোগ দিছে, আমরা আর এন ডি করতেছি। আর বর্তমানে আছে কিন্তু মোটো গ্যারেজে। হ্যাঁ, যত রকম কেপিআর এর এক্সেপশনাল ওয়ার্ক হয় সব কিন্তু আসলে মোটো গ্যারেজে হয়, যার যা প্রবলেম আছে নিয়ে আসবে মোটো গ্যারেজে, সলিউশন একটা না একটা আপনি পাবেনই ইনশাল্লাহ। তো আমার তাতে আসলে এখন ইনস্টল হবে স্লিপার ক্লাচ। ভাই আন্তরিকভাবে দুঃখিত আপনার ময়লা গাড়ি এনে দেওয়ার জন্য, আমি পরিষ্কার করতে পারি নাই। মানে ভিজিয়ে রাখছি আর কি, ডুবাই রাখছি। কেপিআর ইঞ্জিনের ভিতরে যদিও অনেক ভিডিও অনেক জায়গায় দেওয়া আছে, বাট এটা আপনারা দেখে কি করতে পারেন। স্টকের ক্লাসটা আমরা শুরু করলাম, গেছে রাবারেরই বেশি লুজ হয়ে গেছে, বেশি লুজ হয়ে গেছে অতিরিক্ত বাইকটা। মার্কা দোকানে আগে একটু দেখায় কথা বলবো ভাই। মুর্শিদ ভাই শেষ পর্যন্ত ওই যে গোস্ত যেটা ক্লাস প্লেট মুভ করতো সেটা ঠিক করে নিয়ে আসছে। এই যে এটা মাউন্টেন বাটি, ওইটা ওই ভিডিওতে দেখাইছিলাম যে মাউন্টেন বাটি এই যে গোস্ত, কিন্তু এখন এই যে এটা লাগাই দিই আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি এটা কিভাবে। এই যে এখন আর গজে না, এই যে এখন কিন্তু আর গজে না, ঠিক আছে। তবে গজে যদিও গজে হালকা, কিন্তু অতিরিক্ত গজলে তখন যে আর মানে কাজ করাই নিতে হবে আর কি। আচ্ছা, এবার আমরা আমাদের স্লিপার ক্লাচ যেটা ক্লাসিক কোয়ালিটি সেটা আমরা লাগাবো। মুর্শিদ ভাই বাইরে একটু দেখান পিছনের সাইডটা দেখাচ্ছি, রাইট
এখন আমরা স্লিপার ক্লাচটা ইনস্টল করতেছি কেপের অন সেক্সি ভাবে। এটা কিন্তু ফুল প্লাগ এন্ড প্লে, একদম প্লাগ এন্ড প্লে হবে। হ্যাঁ, এই যে দেখেন একদম সুন্দর প্লাগ এন্ড প্লে হয়ে গেল। এখানে কোনো হাতুড়ি দিয়ে বাড়ি দেওয়া যায় না, হাতুড়ি দিয়ে বাড়ি দেওয়া। একটা জিনিস মনে রাখবেন, মুশিদ ভাই কিন্তু বলছেন হাতুড়ি দিয়ে বাড়ি দেওয়া যাবে না, কোনো কিছুতেই আসলে হাতুড়ি দিয়ে বাড়ি দেওয়া যাবে না। হাতুড়ির বাড়ি যদি দরকার পড়ে সেক্ষেত্রে কিন্তু আলাদা হ্যামার আছে, যেগুলো রাবার হ্যামার, ওগুলো ইউজ করবেন। আচ্ছা মুশিদ ভাই, এইটা যেরকম এগুলা এই সামনের দিকে, ওইটা তো সব একসাথে সমস্যা নেই, না এটা মাঝখানে দিলেও সমস্যা নাই, এখানে দিলেও সমস্যা নেই। আচ্ছা, জাজ দিছে প্রুফ পেজে তো ক্লাস প্লেট ওভার ভিতরে না যায়, এই কারণে তো কোম্পানি সেট আপ দিছে, এই কারণে দড়ি নেই। হ্যাঁ, ভিতরে না যায় একটা ছোট ছোট দেবো আবার একটা দুধ করছো মেকানিক যারা আসলে আমাদের সুযোগ করে দিয়েছে এই ধরনের প্রোডাক্ট টেস্ট করার জন্য। সচরাচর তো সুযোগ পাওয়া যায় না, এই তো তারা ইম্পোর্ট করে নিয়ে আসছে, আর আমরা আশা করি যে এটার পারফরমেন্স অবশ্যই ভালো হবে। এখন বাকিটা দেখা যাক, আমরা রাইডের পরে আবার একটা ডিটেইল রিভিউ নিয়ে আসবো যে কি অবস্থা হইলো। থ্যাংক ইউ সবাইকে ভিডিওটা দেখার জন্য।